আসানসোল পুরসভার 78 নম্বর ওয়ার্ডের আপার রোডে বিধ্বংসী আগুন। আগুনে ভস্মীভূত প্রায় 25টি ঝুপড়ি বাড়ি ও দোকান। দমকলের 4টি ইঞ্জিনের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়িতে রান্না করার সময় কোনোভাবে আগুন ধরে যায় বলে অনুমান স্থানীয়দের। ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ ও দমকল বাহিনী আসে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। प्रमोद नाम का एक व्यक्ति है, घर में वो अपना चूल्हा जला करके चल गया। जाने के बाद में 1 घंटे के बाद में वो एक बैग आग लग गया और हल्का से आग लेने के बाद में 2 से 3 मिनट के अंदर में पूरा ये आग लग गया। जब हम बैठ के देखे, अपना बिल्डिंग को बोले और लगा बोले कि क्या बात है, दौड़ के गया तो वो सब देखे मोटा पूरी सब दुकान जल गई। फिर हीरापुर थाना फ़ोन किए, इसको मैं फ़ोन किए, चंडगढ़ में फ़ोन किए, काउंसिलर को फोन किए। सब मिल के आने के बाद अभी स्थिति सुधर गया और इसमें कोई जान मार कर नुकसान नहीं। अच्छा, इसका ये क्या मतलब है, इसके आगे भी 2 बार इस जगह लग चुका है जिसमें एक महिला भी मरी थी रात में। उसी घर में ही आग लगा। हाँ, जिस घर में महिला मरा था हाँ उसी घर में ही आग लगा। और 2 बार भी उसी के घर से ही लगा था। हो सकता है। आपका नाम क्या है? मेरा नाम मोहम्मद समीर खान, मैं जिला हाजीपुर का लीडर हूँ। तो सब तारपोलिन और बम्बू ये दिए बनानो तो हट करे এখনো কি খবর পাইনি। কেউ রান্না বান্না করছিল, এখান থেকেই হয়তো এই আগুনটা লেগে গেছে। বেশ 20-25টা ঘর একদম ভস্মীভূত হয়ে গেছে। আমরা ফোন করাতে ফায়ার ব্রিগেড এসেছে, এই প্রশাসন ফায়ার ব্রিগেড মিলে মোটামুটি এখন কন্ট্রোলের হাতে আছে এই আগুন। কতগুলো দোকান এবং বাড়ি ছিল যা দেখে মনে হচ্ছে 20-25টা দোকান এবং বাড়ি মিনিমাম চলে পুড়ে রাখ হয়ে গেছে। আনুমানিক কী লাগছে, কীভাবে হয়েছে? আনুমানিক যেটা বললাম, মনে হয় দুপুরে গরম, অসহ গরম, জানেন 42-45 ডিগ্রি চলছিল। হয়তো রান্না বান্না করতে গিয়ে অসতর্কতার কারণে কোনোভাবে আগুন লেগে গেছে। বারবার যে আসানসোল শিল্পাঞ্চলে যে এরকম ধরনের আগুন মার্কেটে লাগছে, কী বলবেন এ বিষয়ে? আমরা তো দেখুন, এই টাউনটা কিছু হলে ইস্কো বলে তাদের, এখন ইস্কোকে এগুলো নিয়ে মানুষকে সতর্ক করতে হবে এবং যাতে মানুষও সতর্ক হয় আমরাও বলি যে যতটা পারবেন একটা থেকে দুটো ঘরের মধ্যে গ্যাপ রাখবেন। দেখেছেন সাধারণ মানুষ আছে, এখন কী করে লাগলো এটা পরে আমরা এটা নিয়ে বিশ্লেষণ করবো, কিন্তু এখন আগুনটাকে কন্ট্রোলে আনা হচ্ছে মেন ব্যাপার, যাতে কোনো আরও বড় ক্ষয়ক্ষতি না হয়। বাড়তে দিচ্ছি না, তারা একদিকটা অ্যারেস্ট করেছে, আমরা একদিকটা আমরা